এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, পিএসসি চেয়ারম্যান কোন মঞ্চে? মুকুলের উপর চাপ বাড়াতে ফেসবুকে পোস্ট শুভেন্দুর, ভয়ঙ্কর বিপদে পড়ল মুকুল রায়। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে সোচ্চা হয়েছেন তিনি, টিপকারের কাছে পেশ করেছেন একাধিক প্রমাণ, 21 জুলাই আরও একটি প্রমাণ পেশ করেন জনতার সামনে, বোঝানোর চেষ্টা করলেন বিজেপির নয় মুকুল তৃণমূলেরই। এদিন সন্ধ্যা সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শুভেন্দু বাবু। তার একদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21 জুলাই মঞ্চ, পিছনে দাঁড়িয়ে আছেন মুকুল রায়। আর একদিকে দেখা যাচ্ছে বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলির মঞ্চ। এরপর শুভেন্দু প্রশ্ন, পিএসসি চেয়ারম্যানকে কোন মঞ্চে দেখা যাচ্ছে? গত সপ্তাহে মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান নির্বাচিত করেছেন শিবকার বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, মুকুল রায় দল বদল করলেও তিনি এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক। ওদিকে শুভেন্দুর দাবি, মুকুল প্রকাশ্যে দল বদল করেছেন, তারপর তার হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন অনেকেই, তারপর তিনি কি করে বিজেপির বিধায়ক হতে পারেন? গত 16 জুলাই ছিল মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের প্রথম শুনানি। সেদিন বিধানসভা অধ্যায়কের ঘরে গিয়ে একাধিক প্রমাণ পেশ করেন শুভেন্দু। এদিন সেই তালিকায় যোগ হলো আরও একটি ছবি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুকুল রায়ের কি পিএসসি ও বিধায়ক পদ খারিজ করা উচিত কি উচিত না, অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।